আসসালাম আলাইকুম তো বন্ধুরা আপনাদের উপর ভিত্তি করে এই চ্যানেলে ভিডিও বানানো হয় তো আমার এক ভাই কমেন্ট করেছেন যে আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক আছে কিনা সেটি কিভাবে চেক করব তো দেখুন আধার কার্ডের সঙ্গে এম এল আইডি লিঙ্ক আছে কি না এটি চেক করতে হলে আপনারা এটিও দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার আছে কিনা এক কথায় আমরা দেখে যে আপনার আধার কার্ডটি কতবার আপডেট হয়েছে এবং আপডেটের সাথে সাথে কি কি চেঞ্জ হয়েছে এবং ফোন নাম্বার এমএলআইডি লিঙ্ক আছে কিনা সেটি কিভাবে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনার মনে যে কোনো প্রশ্ন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত দিন মেহনত করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো এটি হলো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা এখানে আসতে হলে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ইউআই ডট ডট ইন তাহলেই এই পেজের মধ্যে চলে আসতে পারবেন কিংবা এই লিঙ্কটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো আপনারা সিম্পলি সেই লিংকে ক্লিক করে সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারবেন তো বন্ধুরা তারপরে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এবং আসার পরে এখানে আপডেট আধার তো তারই নিচে সবারই নিচে দেখতে পাচ্ছেন আধার আপডেট হিস্ট্রি আপনারা দেখতেই পাচ্ছেন আধার আপডেট হিস্ট্রি তো এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা আবারও নিচে চলে আসবেন এবং নিচে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে বারো ডিজিটের আপনার আধার নাম্বারটি দিতে হবে তো তারপর এই ক্যাপসাটি দেখে দেখে এই ঘরটিতে ফিল করতে হবে ক্যাপসাটি যদি ছোটো হাতের থাকে তো ছোটো হাতের দিবেন বড় হাতের থাকলে বড়ো হাতের দিবেন এবং ক্যাপসাটি না বুঝতে পারলে এখানে ক্লিক করলে ক্যাপসাটি চেঞ্জ হয়ে যাবে তো আমরা আধার নাম্বার এবং ক্যাপসাটি ফিল করেছি তো এবার আমরা সেন অটোপিতে ক্লিক করবো তো বন্ধুরা তার আগে বলি আপনার ফোন নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে লাগবে নাহলে কিন্তু আপনারা এই হিস্ট্রিটি দেখতে পারবেন না এবং আপনি যদি না জেনে থাকেন আপনার কোন ফোন নাম্বারটি লিঙ্ক আছে আধার কার্ডের সঙ্গে তো সেটি নিয়েও আমরা একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে জানতে পারেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বারটি লিঙ্ক আছে তো সেন অটোপি সেন অটি ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি অটোপি আসবে সেই অটোপিটি আপনাকে টাইপ করতে হবে হবে তো দেখুন আমাদের অটোপি চলে আসছে তো আপনারা অটোপিটি এখানে টাইপ করবেন এন্টার অটোপি এখানে আপনাকে অটোপিটি টাইপ করতে হবে তো আমরা অটোপিটি বসিয়ে দিয়েছি এবার আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর সরাসরি আপনার হিস্ট্রিটি চলে আসবে যে আপনার আধার কার্ডটি কতবার আপনি আপডেট করেছেন নিচে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডটি কতবার আপডেট করা হয়েছে তো বন্ধুরা এখানে আমরা যদি একটু জুম করি তাহলে আপনারা দেখতেই পারবেন তো দেখুন রেকর্ড থ্রি অফ থ্রি অর্থাৎ আমাদের আধার কার্ডটি তিনবার আপডেট করা হয়েছে তো এখানে ডেটটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কুড়ি দুই দু অর্থাৎ এই আধার কার্ডটি তৈরি হয়েছিল ১৩ সালে ওকে আপনাদের সকলেরই আধার কার্ড কিন্তু ১৩ সালেই তৈরি হয়েছে এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার নাম এবং এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেওয়া নেই অর্থাৎ দেওয়া হয়নি এবং এখানে ডেট অফ বার্থটি এগারো চার দুই আমার ডেট অফ বার্থ ওকে এবার যদি আমরা তৃতীয় আপডে দ্বিতীয় আপডেটে চলে আসি তো এখান থেকে দেখতে পারবেন টু অফ থ্রি অর্থাৎ দ্বিতীয় আপডেট তো এখানে ডেটটি দেখুন একত্রিশ দশ দু হাজার সতেরোতে আমাদের আধার কার্ডটি আরেকবার আপডেট করা হয়েছে তো যদি আমরা নিচে চলে আসি তো এখান থেকে দেখতে পারবেন যে আমাদের আপডেটে কি কী আপডেট হয়েছে তো দেখুন এখানে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আমাদের সতেরো সালে কিন্তু আমরা মোবাইল নাম্বার আপডেট করেছি ইমেল আইডি আপডেট করিনি এবং আমাদের ডেট অফ বার্থটি কিন্তু চেঞ্জ করা হয়েছে দুই হাজার ছিল এখানে আমরা উনিশশো করেছি এবং আমরা যদি তৃতীয় আপডেটে চলে আসি তো তৃতীয় আপডেটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অফ থ্রি রেকর্ড অর্থাৎ এটি হলো লাস্ট রেকর্ড এখানে আমাদের আপডেট করা হয়েছে চোদ্দো দুই দুই সালে আমাদের একবার আপডেট করা হয়েছে তো কি কি আপডেট করা হয়েছে এখান থেকে আমরা দেখে নেবো এখানে আমাদের মোবাইল নম্বর রয়েছে যদি আপনার এমএল আইডি দেওয়া থাকে তাহলে এই এমএল আইডিটি এখান থেকে পেয়ে যাবেন এবং ডেট অফ বার্থটি কিন্তু আমাদের সেটি রয়েছে কিন্তু আমরা এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করেছি ওকে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনার আধার কার্ডের ফুল হিস্ট্রি দেখতে পারবেন যে আপনি কতবার আপডেট করেছেন তার সাথে সাথে কী কী চেঞ্জ হয়েছে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন তো আধার কার্ডের বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কী জানতে চাচ্ছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন দেন বন্ধুদেরকে শেয়ার করতে একইবারেই বলবেন না